जय हिंद जय भारत। डियर व्यूअर्स, प्रथम एक प्रश्न करी। अच्छा बोलुन तो, आपनार अति बड़ शत्रुओ जदि आपनार चोखेर सामने मृत्यु जंत्रणाय छटफट करे, आपनी पारबेन तार मुखे एक फोटा जल ना दिए थाकते? आमी जानी आपनी पारबेन ना, तार कारण आमादेर भारतीय सनातन संस्कृति आमादेर एई शिक्षा कखनो देयनी। आपनारा जेने थाकबेन जे महाभारतेर युद्धे जखन पितामह भीष्म शरसज्जाय, तखन तार मुखे जल देवार जन्य अर्जुन तार तुन थेके आस्त एकटा तीरके व्यवहार करे ফেলে। আপনারা এটাও জেনে থাকবেন যে কলিঙ্গের যুদ্ধে অশোকের সেনাবাহিনী যখন কলিঙ্গের সাধারণ মানুষের জীবনে নারকীয় ভয়াবহতা তৈরি করেছে, তারপরেও কিন্তু আমাদের বৌদ্ধ সন্ন্যাসীরা যুদ্ধক্ষেত্রের মৃতপ্রায় সৈন্যদের মুখে মুখে জল দিয়ে বেরিয়েছে। আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি, আমাদের ধর্ম অতীত থেকে বর্তমান পর্যন্ত আমাদের এটাই শিখিয়ে এসেছে যে জল দিয়ে মানুষের প্রাণ বাঁচানোটাই ধর্ম। কোনো অবস্থাতেই এই ধর্ম থেকে তোমরা সরে যেও না। জলের অভাবে কাউকে মৃত্যুবরণ করার মতো মহাপাপ আর কিছু নেই। অবশ্য আপনারা ভাববেন না, আমরা যেটাকে ধর্ম বলে মনে করি, আমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, পৃথিবীর সমস্ত জাতি সেটাকেই ধর্ম বলে মনে করে। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে যেখানে একটা লাল সংস্কৃতি আছে, যার নাম চীন। সেই লাল কমিউনিস্ট সরকার তাদের আধিপত্য স্থাপনের জন্য যা খুশি তাই করতে পারে। এদের কাছে না ধর্ম আছে, না আছে কোনো মানবিকতা। চীনের কমিউনিস্ট সরকার যদি চায় আপনার দেশের সাধারণ মানুষকে, আপনার গবাদি পশুকে হত্যা করবার জন্য, আপনার নদীর জলের মাছকে হত্যা করবার জন্য অনাহাসে নদীর জলে কেমিক্যাল মেশাতে পারে, বিষ মেশাতে পারে। চীনের কমিউনিস্ট সরকার যদি ইচ্ছে করে নদীর জলকে জোর করে বাঁধ দিয়ে আটকে আপনার দেশে কৃত্রিম খরা তৈরি করে হাজার হাজার মানুষকে মন্মন্তরে ফেলে মেরে ফেলতে পারে। যদি চীনের কমিউনিস্ট সরকারের মর্জি হয়, তাহলে কখনো কখনো আচমকা নদীর জল বাঁধ থেকে ছেড়ে দিয়ে আপনার দেশকে ভাসিয়ে দিতে পারে বন্যায়। হাজার হাজার মানুষ, সাধারণ মানুষের জীবন কেড়ে নিতে পারে, তার কারণ সাধারণ মানুষের জীবনের তা কোনো মূল্য তাদের কাছে নেই। আধিপত্য স্থাপন করাটাই তাদের কাছে একমাত্র মূল্য। এই যে করতে পারে করতে পারে, এই কথাটা আমি বারবার বলছি, এটা না বলে বলা ভালো। বিগত কয়েক দশক ধরে চীনের কমিউনিস্ট পার্টির সরকার এই রকমই অমানবিক এবং পাশবিক কাজ করে চলেছে, কয়েক দশক ধরে করে চলেছে। এই ভিডিওটাতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বলবো কিভাবে চীন সরকার ব্রহ্মপুত্র এবং মেকং নদীর জলকে যে নিয়ে একটা জলযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে। ব্রহ্মপুত্র নদী যেটা ভারতবর্ষ এবং বাংলাদেশের লাইফলাইন, মেকং নদী যেটা মায়ানমার, থাইল্যান্ড, লাউস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের লাইফলাইন, এই দুটো জল নিয়ে কিভাবে জলযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে, আর ভারতবর্ষ প্রতিবেশী দেশগুলোকে নিয়ে কিভাবে এই জলযুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে চীনকে মোকাবেলা করতে পারে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি না টেনে পুঙ্খানুপুঙ্খভাবে দেখার অনুরোধ করব। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, হোয়াট আর দ্য চাইনিজ রিভার পলিসি, অর্থাৎ নদীর জল নিয়ে আধিপত্য স্থাপনের জন্য চীন ঠিক কী কৌশল নেয় আর কী অ্যাডভান্টেজ জিওগ্রাফিক্যালি তারা ভোগ করে। আমরা সকলেই জানি যে তিব্বত মালভূমি বলে একটা মালভূমি আছে, যেটা পৃথিবীর উচ্চতম বসবাস স্থল। শুধু তাই নয়, তিব্বত মালভূমি থেকে মোট দশটা বৃহত্তম নদী বেরিয়েছে, যে দশটা বৃহত্তম নদী আঠেরোটা দেশের, চীনের আঠেরোটা প্রতিবেশী দেশের জলের চাহিদা মেটায়। এই নদীগুলো ইয়োলো, ইয়াংশি, মেকং, শ্যালওয়েন, ব্রহ্মপুত্র এবং সিন্ধু। আমরা কম বেশি প্রত্যেকেই এই নদীগুলোর নাম জেনে জানি, আমরা ছবিতেও সেই নদীগুলো দেখতে পাচ্ছি। ঘটনা হলো যে 1951 সালে চীনের কমিউনিস্ট সরকার এই স্বাধীন এবং সার্বভৌম তিব্বত রাষ্ট্রটাকে গায়ের জোরে দখল করে নেয়। চীন তো সারাক্ষণ যুদ্ধ করতে আছে আর বিস্তারবাদকে আপন করেছে, যার দেশ খুশি গায়ের জোরে দখল করছে। 1951 সালে চীনের কমিউনিস্ট পার্টি এই তিব্বত দেশটা দখল করার পরে তিব্বত থেকে যে নদীগুলো বেরিয়েছে এবং সেগুলো যে যে প্রতিবেশী দেশের ওপরে গেছে, নিজেদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজটাকে কাজে লাগিয়ে সেই জলটাকে নিয়ন্ত্রণ করে প্রতিবেশীদের সঙ্গে জল আগ্রাসন তৈরি করেছে এবং রীতিমতো জলযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। উদাহরণস্বরূপ বলা যায় মেকং নদীর কথা। আপনারা জানেন যে মেকং, মাইটি মেকং নদী তিব্বত থেকে উৎপত্তি লাভ করে মায়ানমার, থাইল্যান্ড, লাউস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের মধ্যে দিয়ে পৌঁছে সাউথ চায়না সিতে গিয়ে পৌঁছেছে। অর্থাৎ মেকং নদী এই যে পাঁচটা দেশ বললাম, মায়ানমার, থাইল্যান্ড, লাউস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, এই পাঁচটা দেশের একেবারে লাইফ লাইন। মেকং নদীর জলের ওপরে নির্ভর করে এই পাঁচটা দেশের প্রায় 20 কোটি মানুষের জীবিকা এবং অর্থনীতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয়।
এই মেকং নদী যেখানে ভিয়েতনামে গিয়ে একটা বদ্বীপ তৈরি করেছে বা ডেল্টা তৈরি করেছে আপনারা জেনে থাকবেন, সেই ডেল্টা হলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম ডেল্টা। যেই বদ্বীপ থেকে যে পরিমাণ সামুদ্রিক ফুড তৈরি হয় সেই সামুদ্রিক ফুড কিন্তু সাউথ এশিয়ার সামুদ্রিক ফুডের একটা বড় অংশে সাপ্লাই হয়, অর্থাৎ সাউথ এশিয়ার যে সামুদ্রিক ফুডের চাহিদা তার অনেকখানি কিন্তু মেটে এই ভিয়েতনামের বদ্বীপ, যেটা মেকং নদীর বদ্বীপ ভিয়েতনামে এসে সৃষ্টি হয়েছে। এবং এই ফুড চেনটা মানুষের আহার শুধু নয়, ভিয়েতনামের অর্থনীতি এবং ভিয়েতনামের সম্পূর্ণ মানুষের আহার বা জীবিকা এই মেকং নদীর উপরেও কিন্তু নির্ভর করে বসে থাকে। এইরকম একটা সিচুয়েশনে চায়না এই মেকং নদীর ওপরে একের পর এক ড্যাম বানিয়ে ফেলছে এবং খুব দ্রুত গতিতে ড্যাম বানাচ্ছে, যাতে করে এই নদীর ওপরে সম্পূর্ণ জলটাকে সাহায্যে এই পাঁচটা প্রতিবেশী দেশের ওপরে তারা জল সংকট বা জল আধিপত্য কায়েম করতে পারে। যখন ইচ্ছে তারা জল দেবে, যখন ইচ্ছে জল আটকে নেবে, অর্থাৎ ইচ্ছে হলে সাপ হয়ে কামড়াবে, আবার ইচ্ছে হলে ওজা হয়ে ঝাড়িয়েও দেবে। হয়তো হাসছেন আমার কথা শুনে, একটু পরেই বলবো যে কিভাবে চীন সাপ হয়ে কামড়ায় আর ওজা হয়ে ঝাড়ে। শুনুন তাহলে কিভাবে কামড়ায় সাপ হয়ে। 2019 সালে আমরা সারা পৃথিবী যখন করোনার সমস্যায় জর্জরিত, তখন চুপচাপ চীনের এই রাক্ষস কমিউনিস্ট সরকার তাদের সবচেয়ে বড়, ইতিহাসের সবচেয়ে বড় অমানবিক কাজটা করে ফেলেছিল, মেকং নদীর জলটাকে সম্পূর্ণভাবে আটকে দিয়ে। সারা পৃথিবী যখন অর্থনৈতিক ধসের সামনে পড়েছে করোনার জন্য, সেই সময়ে মেকং নদীর জল আটকে দিয়ে চীন মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম লাউস এবং কম্বোডিয়ার সম্পূর্ণভাবে অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছিল। মেকং নদীর জলটাকে আটকে দেওয়ার ফলে জলের অভাবে এই পাঁচটা দেশে তৈরি হয়েছিল কৃত্রিম খরা। কৃত্রিম কেন বলছি, তার কারণ জল মেকং নদীতে ছিল, প্রাকৃতিকভাবে ছিল, কিন্তু চীন বাদ দিয়ে যতগুলো বাঁধ তৈরি হয়েছে সমস্ত বাঁধের মুখ বন্ধ করে এই পাঁচটা দেশকে শুকিয়ে ফেলেছিল। এই খরার ফলে মায়ানমার থাইল্যান্ড লাউস কম্বোডিয়া এবং ভিয়েতনামের কৃষি অর্থনীতি রীতিমতো ধাক্কা খেয়ে যায়। সারা পৃথিবী যখন টিকা আবিষ্কারে ব্যস্ত, কী করে মহামারী থেকে মুক্ত হওয়া যায় এই চিন্তায় ব্যস্ত, তখন চীনের এই কারকাজিতে অর্থাৎ অমানবিক পদক্ষেপে মায়ানমার থাইল্যান্ড লাউস কম্বোডিয়া এবং ভিয়েতনামে তীব্র খাদ্য সংকট তৈরি হয়, অনাহারে মানুষ মরতে শুরু করে। পরবর্তীকালে অবশ্য আন্তর্জাতিক চাপে পড়ে চীন এই দেশগুলোতে জল দেয়, অর্থাৎ জল সামান্য দেয়, এবং ততক্ষণে যেহেতু তাদের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে, না খেতে পাওয়ার উপক্রম, চাষ হয়নি, খাদ্য নেই, চীন সরকার সেই সময় যেরকমভাবে হাজির হয়, ওই বললাম না সাপ হয়ে কামড়াবে আর ওজা হয়ে ঝাড়াবে, সেই সময় মিলিয়ন ডলার নিয়ে গিয়ে তাদের কাছে ঋণের প্রস্তাব দেয় যে আমার কাছ থেকে এই মিলিয়ন ডলার ঋণ নিন, খাদ্য খাবার কিনে খাওয়া দাওয়া করুন, যখন সুযোগ সময় পাবেন তখন আমাদেরকে ঋণের টাকা শোধ দেবেন। অর্থাৎ খুব সেই স্পষ্ট ইঙ্গিত, এই পাঁচটা দেশকে প্রথমে জল সংকটে ফেলে খরা তৈরি করো, অর্থনীতিটাকে ভেঙে দাও, তারপরে ঋণ নিয়ে যাও, যাতে করে অদূর ভবিষ্যতে এরা ঋণের ফাঁদে পড়ে। আর ঋণের ফাঁদ নিয়ে একের পর এক দেশকে চীন কিভাবে দখল করছে সেটা নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি, আগামী দিনে আরও ভিডিও বানাবো, এই কথাটা আমরা সেই ভিডিওগুলোতেই বলবো। মেকং নদীর জল আটকে যেভাবে চীন মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম এবং লাউস এবং কম্বোডিয়াকে জব্দ করেছে, একই রকমভাবে ভারত এবং বাংলাদেশকে জব্দ করবার জন্য চীনের হাতে রয়েছে কিন্তু ব্রহ্মপুত্র নদী। আমরা জানি যে ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবর থেকে তৈরি হয়ে চীনে 1625 কিলোমিটার বয়েছে সাংপো নামে, ইন্ডিয়াতে 918 কিলোমিটার বয়েছে ব্রহ্মপুত্র নামে, যদি অরুণাচল প্রদেশের সিয়াং নামে পরিচিত, পুরো ভারতবর্ষে এটা ব্রহ্মপুত্র নামে পরিচিত, এবং বাংলাদেশে 337 কিলোমিটার যমুনা নাম নিয়ে বয়ে গিয়ে এটা বঙ্গোপসাগরে পড়েছে, পদ্মায় মিশেছে অবশ্য তার আগে। আমরা জেনে থাকবো যে এই নদীটাকে কন্ট্রোল করে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর উপরে একের পর এক বাঁধ নির্মাণ করে কীভাবে ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্যগুলো এমনকি বাংলাদেশকে তীব্র জল সংকটের মুখে ফেলার জন্য চক্রান্ত শুরু করেছে চীন। আর এই যে চক্রান্ত শুরু করেছে, এই চক্রান্ত কীরকম এক্সাম্পল দিলেই বোঝা যাবে। 2017 সালে আপনারা জানবেন যে ব্রহ্মপুত্রের একটা উপনদী সিয়াং, যেটা উত্তর পূর্ব ভারতের অনেকগুলো রাজ্যের মধ্যে দিয়ে বয়েছে, 2007 সালে হঠাৎ করে দেখা যায় যে সেই নদীর জল
এতটাই পলুটেড হয়ে গেছে, কালো হয়ে গেছে, যে সেখানে মাছ মারা যাচ্ছে, মানুষ মারা গেছে, গবাদি পশু হাজারে হাজারে মারা যাচ্ছে, নদীর ইকোসিস্টেম একেবারেই নষ্ট হয়ে গেছে। আন্তর্জাতিক মিডিয়া থ্রুতে যখন চীনের কাছে জানতে চাওয়া হয় যে হঠাৎ এরকম কেন হচ্ছে, চীন বলে যে তাদের দেশে একটা ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পর ফলে যদি নদীর জল ঘোলা, মাটি মিশে ঘোলা হয়ে গেছে। কিন্তু পরে যখন স্যাটেলাইটের সাহায্যে দেখা যায় যে ওই জলে চীন ইচ্ছে করে, চীনের লাল কমিউনিস্ট সরকার ইচ্ছে করে তাদের শিল্পের বর্জ্য মেটাচ্ছে, যাতে করে উত্তর পূর্ব ভারতবর্ষের নদীর জলে বিষাক্ত হয়ে মানুষ মরে, গবাদি পশু মরে, জল সংকটে পড়ে, ভারত সরকারের এগেনস্টে ওই মানুষগুলো বিদ্রোহ করে। একবার চিন্তা করুন, একবার কল্পনা করুন, মানুষ মারাটা তাদের কাছে কোনো সমস্যাই নয়, জলে বিষ মেশানো তাদের কাছে বাহাতের খেল, আধিপত্য কায়েমটাই তাদের কাছে ধর্ম এবং একমাত্র ধর্ম। প্রথমে বলেছিলাম না, ধর্মের সংজ্ঞা সকলের কাছে একই রকম নয়। আপনারা শুনলে অবাক হবেন, যখন ডোকালাম সমস্যা হয় ভারতের সঙ্গে চীনের, তখন ব্রহ্মপুত্রে কতটুকু জল আছে তার ডেটা দিতে অস্বীকার করে, এবং ডেটা দিতে শুধু অস্বীকার করে না, বর্ষাকালে হঠাৎ করে জল ছেড়ে দিয়ে ব্রহ্মপুত্রের জল ছেড়ে দিয়ে আমাদের উত্তর পূর্ব দেশের অনেকগুলো রাজ্য এবং কি বাংলাদেশের অনেকগুলো অংশকেও ভাসিয়ে নিয়ে যায় এই চীন। আর এই রকম একটা সিচুয়েশনে কখনো মেকং নদীর জলের সাহায্যে 5টা প্রতিবেশী দেশকে জব্দ করতে চাইছে চীন, কখনো ব্রহ্মপুত্র নদীর সাহায্যে ভারতের উত্তর পূর্ব অংশ এবং বাংলাদেশকে জব্দ করতে চাইছে চীন। আর এর ফলেই বাংলাদেশ সহ ওই 5টা যে প্রতিবেশী দেশ এবং ভারত একজোট হয়ে উঠেছে চীনের এই জল আগ্রাসনটাকে রুখে দেওয়ার জন্য। এই অংশে আমরা আলোচনা করব যে হোয়াট ইন্ডিয়া শুড ডু, ইন্ডিয়া কী করছে, ইন্ডিয়া এই বিষয়ে থ্রি পয়েন্ট স্ট্র্যাটেজি বা ত্রিফলা কৌশল নিয়ে এগোচ্ছে। তাদের মধ্যে প্রথম কৌশল হচ্ছে ইন্ডিয়ান টেরিটরিতে ব্রহ্মপুত্র নদীর যে অংশটুকু রয়েছে সেই অংশে বাঁধ নির্মাণ করো। আমাদের মনে রাখতে হবে ব্রহ্মপুত্র নদী বা মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে, সেটা বরফ গলা জলে পুষ্ট বটে, কিন্তু শুধুমাত্র বরফ গলা জলেই কিন্তু ব্রহ্মপুত্র নদী পুষ্ট নয়। আমাদের ব্রহ্মপুত্র ভারতবর্ষের যে অংশে বয়েছে, বর্ষাকালে পাহাড় গড়িয়ে সেই ব্রহ্মপুত্র নদীতে এত পরিমাণে জল আসে, অর্থাৎ বর্ষার জল এত পরিমাণে ব্রহ্মপুত্র নদীতে এসে জমা হয়, যদি ঠিকভাবে সেই জলটুকুকে আমরা বাঁধ দিয়ে সংরক্ষণ করতে পারি, তাহলে সুখা মরশুমে অনায়াসে আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এমনকি বাংলাদেশের চাষাবাদও কিন্তু ওই জল দিয়ে হয়ে যাবে। আর এই ব্রহ্মপুত্র নদীর বর্ষার জলের ভাণ্ডারটাকে যাতে ঠিকঠাক করে সংরক্ষণ করতে পারি, তার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট এই 2-3 মাস আগে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীর ওপরে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রিভার ড্যাম বানানোর কাজ অলরেডি শুরু করে দিয়েছে। এই বাঁধটা যখন আমরা সম্পূর্ণরূপে বানিয়ে ফেলব, তাহলে ব্রহ্মপুত্র নদীর জল নিয়ে ভারত এবং বাংলাদেশের ওপরে চীনের যে আগ্রাসন, সেই আগ্রাসন একেবারে অকার্যকারী হয়ে যাবে। ভারত এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে ব্রহ্মপুত্র নিয়ে জলযুদ্ধ বা জলের আগ্রাসন থেকে মুক্ত নিজেদেরকে করতে পারবে। সেকেন্ড পলিসি হিসাবে আমরা যে নীতিটা নিয়েছি সেটা হলো শত্রু আমাদের মিত্র। আমরা জানি যে চীনের দুর্নামের শেষ নেই, সারা পৃথিবী জুড়ে চীনের প্রচুর পরিমাণে দুর্নাম। চীন এই মায়ানমার, থাইল্যান্ড, লাউস, কম্বোডিয়া, ভিয়েতনামকে যখন তখন জল আগ্রাসন তৈরি করে, 2019 করোনা পরিস্থিতির কথা তো আপনাদেরকে বললাম, অর্থাৎ এই দেশগুলো এমনিতেই চীনের ওপরে ক্ষেপে রয়েছে। তার উপরে আপনারা জেনে থাকবেন যে 1979 সালে ভিয়েতনামের সঙ্গে চীনের একটা যুদ্ধ হয়ে যায়, ফুল ফেজ ওয়ার, এবং সেই ওয়ারের পর থেকে ভিয়েতনামের সাধারণ মানুষ চীনের ওপরে এতটাই ক্ষেপে আছে যে চীন যদি কোনো দোকানও খোলে, কোনো মাল সেই দেশে গিয়ে বিক্রি করতে চায়, সেই দেশের সাধারণ মানুষ প্ল্যাকার্ড হাতে করে রাস্তায় নেমে পড়ে যে সাম্রাজ্যবাদী চীন দূর হট। অর্থাৎ এই দেশগুলো যেহেতু চীনের জল সন্ত্রাসের মুখে পড়ে অটোমেটিক্যালি চীনের শত্রু হয়ে রয়েছে। ভিয়েতনামের সঙ্গে যেহেতু চীনের একবার যুদ্ধ হয়ে গেছে, এরা আমাদের ন্যাচারাল অ্যালাই। আর যেহেতু এরা আমাদের ন্যাচারাল অ্যালাই, এদের সঙ্গে যদি আমরা মিলিটারি প্যাক তৈরি করতে পারি, মিলিটারি কোঅপারেশনসটাকে তৈরি করতে পারি, তাহলে এই কটা দেশকে একসঙ্গে নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু আমরা একটা স্ট্র্যাটেজিক্যালি অনেকখানি মিলিটারি কূটনীতিতে এগিয়ে যাব, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর এই পদক্ষেপ আমরা প্রথমটা ফেলেছি এই সপ্তাহে, ভিয়েতনামের সঙ্গে আমরা অলরেডি মিলিটারি প্যাক তৈরি করে ফেলেছি। আমাদের আকাশ ক্ষেপণাস্ত্র মিলিটারি আমরা ভিয়েতনামকে দিচ্ছি, ভিয়েতনামের সঙ্গে আমাদের 14
বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে লাস্ট 4-5 বছরে, অর্থাৎ আমরা কিন্তু কূটনীতিতে অনেকখানি এগিয়ে গেছি, ভিয়েতনামকে আমরা বন্ধু বানিয়ে ফেলেছি। আশা করছি যে আগামী 5 বছরের মধ্যে এই 14 বিলিয়ন ডলার বাণিজ্যটাকে 20 বিলিয়ন ডলারে নিয়ে যাব। অর্থাৎ ভিয়েতনামকে আমরা দলে টানতে পেরেছি কূটনৈতিকভাবে। বাকি রইল মায়ানমার, লাউস, থাইল্যান্ড, কম্বোডিয়া, এইগুলোকেও, এই দেশগুলোকেও কিন্তু আমাদের সঙ্গে মৈত্রিতার বন্ধনে আবদ্ধ করতে হবে, কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে হবে, যাতে দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন বিরোধী শক্তি হিসাবে আমরা একজোট হিসাবে লাঠি ধরতে পারি। আর তৃতীয় নম্বর যে ফলা বা কৌশল, সেটা হলো বিশ্ব পরিবেশ আন্দোলনে চীনকে আমরা একঘরে করতে পারি। আমরা জানি যে বিশ্ব পরিবেশ আন্দোলনে যে দেশগুলো অংশ নেয় সেই দেশগুলোতে আমরা অনায়াসে বোঝাতে পারি যে নদীগুলোকে মেরে ফেলার জন্য অবৈজ্ঞানিকভাবে এবং প্রচুর পরিমাণে শুধুমাত্র জল আগ্রাসন করব, এই উদ্দেশ্য নিয়ে একের পর এক অবৈজ্ঞানিক বাঁধ নির্মাণ করছে চীন সরকার, যাতে করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং পুরো এশিয়ায় তিব্বত থেকে যে নদীগুলো বেরোয় তাদের প্রত্যেকে কিন্তু আগামী দিনে মরে যাবে, পরিবেশ ভয়াবহ রকমভাবে সংকটের মধ্যে পড়বে। এই প্রচারটা যদি আমরা করতে পারি, এমনিতেই সারা বিশ্বে চীনের দুর্নাম হচ্ছে, দখলদার দেশ হিসাবে দুর্নাম হয়ে গেছে, যুদ্ধবাজ দেশ হিসাবে দুর্নাম অলরেডি হয়ে গেছে, ঋণের জালে দেশকে ফাঁসিয়ে সেই দেশটাকে দখল করে দেওয়ার বিষয়ে, অর্থাৎ এই দুর্নামের সঙ্গে জল সন্ত্রাস চালাচ্ছে, পরিবেশ নষ্ট করছে, এই দুটো দুর্নামকে জুড়ে দিয়ে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু ভারতের অবস্থানকে সুদৃঢ় করতে পারি, এই প্রতিবেশী দেশগুলো নিয়ে আমরা আওয়াজ তুলতে পারি। ইন্ডিয়ার ন্যাচারাল অ্যালাই পেতে তো আমাদের খুব বেশি অসুবিধা হবে না, অতএব আমরা জোট বাঁধো লাঠি ধরো নীতি চীনের এগেনস্টে অ্যাপ্লাই করতে পারি, এবং হ্যাঁ অলরেডি আমরা এটা করতে শুরু করে দিয়েছি। তো এই হলো চীনের জল আগ্রাসন এবং তার বিরুদ্ধে ভারতের অবস্থান সম্পর্কে একটা সম্পূর্ণ জিওপলিটিক্যাল বিশ্লেষণ। বাংলা ভাষায় আমি হয়তো প্রথম এই জিওপলিটিক্যাল বিষয় নিয়ে একটু সাহস করেই আলোচনা করতে শুরু করেছি। যদি মনে হয় এই আলোচনাগুলো আপনার ভালো লাগছে আর আপনার আত্মীয়দের, আপনার নিজের বাড়ির লোকজনকে এবং আপনার প্রতি যারা চেনা পরিচিত তাদের মধ্যেও এই জিওপলিটিক্যাল কনসাসনেসটাকে আপনি বাড়াবেন, ছড়াবেন বা জিওপলিটিক্যালি তাদেরকেও লিটারেট করবেন, তারা অনায়াসে এই ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন যে ভারত ঠিক পথে এগোচ্ছে কিনা লাল সন্ত্রাসবাদী কমিউনিস্ট চীন সরকারের বিরুদ্ধে। ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।